ওটা ফার ফার নইছো হ্যাঁ চাফার সামনে বিড়া যাইতেছ না আমি যদি বছরে কাপড় পরি ছয় বছরে খুলে না ওই গাইসা তোমার কাছারা খুলে দিছে রেডিমেড খুলে রাখছো না घाटी पोछे गेलाम खाली बीड़ी गुंध पाइतेछि शानबंदर घाटे की बीड़ी गंध पावा खाय मरा बुढ़ियारा জন্টুদা যতক্ষণ মাছ ধরবো ততক্ষণ তুমি একটি কথাও বলবে না কিন্তু কথা বললে কিন্তু মাছ ধরবে না একটারাও করব না আচ্ছা ঠিক আছে তাহলে ফালাও বসি ঠিক আছে তোরে দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া थोड़े देख ले हिला के भालो रे शैम कालिया थोड़े देख ले हिला के भालो रे शैम कालिया উৎপাদন কমলো কে মাছের উৎপাদন এজন্য কমেছে বাংলাদেশের জেলে ভাইগুলো ডিমালা মাছ আর ছোট ছোট রেণুগুলো ধরে ফেলছে বিদায় ক্রমে ক্রমে মাছ কমে গেছে তাও আহারে রে হ্যাঁ কথা বলিস না বসি ভালা একদম চুপচাপ ইউজ লেট ভেরি ব্যাক টু সদরঘাট ফরিদপুর এটা কি বললি মাছের মন্ত্র কইলাম ইংলিশে হ্যাঁ তাহলে মাছ ধরবে ধরা হারে আচ্ছা দেখি কি রকম মাছ ধরে লোকিন তুই একটা মাছ ধরে আমার হাতে দেখে চড়াই মাছের দাঁত ফালাই দে চুপ চুপ একদম চুপ কথা বলিস না কিন্তু এবারে যে দেখ এই যে মাছ তোর কথার জন্য মাছটা চলে গেল প্রায় ধরে ফেলেছিলাম Oh
আগে চোখ খুল মুনা বসির মাথা দে তুললে নুই কি হইছে ওহ না বড় একটা বুয়াল মাছ ধরছে রে বড় মাছ ধরছে আই যে উঁচু নাকতাছে আচ্ছা ঠিক আছে তুই রেডি হ আমি রেডি তুরি তুরি হ্যাঁ ধর 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 এই ছাড়া বসি ছাড়া এই কোথায় মাছ হ্যাঁ কোথায় মাছ বসিকো মানে সেটা কি আমি জানি বসি কার কা নিচে গা বসি কিসে নিচে গা মানে তো উঁচু নয় চলকে চলে বসি কাকরা নিচে গা মুন্ডু ওই কার কা নিচে গা এই দেখি তো বসি কোথায় কাকরা নিচে গা দেখেন বসি উল্টা করে ধরে বলে যে বসি কাকরা নিচে গা একে নিয়ে যা আমি কি করি জন্টু কোথায় বসি কাকরা নিচে গা জন্টু আ জন্টু জন্টু হুম আচ্ছা এই আমি এই পাশে বাইকুম পিকলা এই ছেড়ি মানুষ অনেক ভুগলে খারে রয়েছ না ছেড়ি মানুষ ভুগলে খারে রয়েছ খারাপ হয়ে গেছ এই আমি যে তোকে কতক্ষণ ধরে ডাকছি আর তুই ওদিকে কার সাথে চোখটি পাচ্ছিস চোখটি মারছি না মিস কল দিলাম মিস কল আচ্ছা তুই না বললি তোর বসি কাকরা নিচে গা কোথায় কাকরা নিচে গা এই হ্যাঁ এটা কি আমার বসি কার কা নিব কি এলাকা আমার নিচে কোন নেতা আছে তাই আমার বসি কার কা নিয়ে ঠিক মতো থাকা হবো হ্যাঁ ই এলাকার মানুষ আমাদের সম্মান দেয় জানো না তো কি সম্মান দিছে আমি যখন গাড়িতে নামলাম না কয় যে ওই যে সখীপুর থেকে ডকশা পাইলো কি এসেছে ডকশা সখীপুর থেকে ডকশা বেরিয়েছে হ্যাঁ বাহ সম্মান দে কথা কইছে অত সহজ না খুব বাড়ি সম্মান দিয়েছে তাকে আচ্ছা তোকে যে সম্মানটা দিয়েছে সম্মানের মানে জানি আমি জানি না বলতে তো দেখি আমার নাহাল বড় লোক যারা তাকে তো ডকশা বিকব ও তোর মতো ভদ্র যে তাকে ডকশা বলবে তোমারে কব না ও সম্মান অর্জন করে হারো নাই আমাকে কেন বলবে হ্যাঁ যে জি সম্মানের প্রাপ্য তাকে তাই দিয়ে ছটা করে বুলাইলে কি হবে কাম নাই তোমার বিতে আচ্ছা তোকে যে এই সম্মানটা দিয়েছে হ্যাঁ এটার মানে জানিস তুই জানি না কি আরে আমার না হলে ভদ্র লোক যারা তাকে তো ডকশা বি কব ও মানে ভদ্র লোককে ডকশা বলে আমাকে আমাকে আচ্ছা এটার অর্থটা আমি বলে দেব ক বলবো বলো আচ্ছা এ বাড়ি থেকে ও বাড়ি কি যা ফকির নি যা হাই ঘেউ ঘেউ করে এটা কি যা তা কো হামুনা দেহি নাই কুত্তা দেখ ওটাই তোকে বলেছে হ্যাঁ ওটাই বলেছে এ ডগ সব কুত্তা রে কই হ্যাঁ হাই রে সম্মান দিছিন গো আপনারা খুব খুশি হনে তাই হ্যাঁ ভালো সম্মান দিছিস আচ্ছা তুই বসে ভালো আছে দেহি ডিস্টার্ব করিস না জন্টু ও ও মাছ ধরবু রে আ জন্টু কথা কইছ না মাছ ধরবু জন্টু কাপড় ঠিক কর কাপড় ঠিক কর এই যে হানি তো মাছে ভুরুঙ্গি দি চাল কাপড় দা ঠিক করে ভিন্দা হারো না ভাত খাও না কোন কার কাপড় কোন ভিন্দা থইছ বসি জন্টু কথা কইছ না জন্টু ও নিচের দিকে তাকা এক কে নিস্মি তাকাবো এক বিয়াদব জানি কোন কা আমাকে ক্ষমা বন যাই তুই ও কো কো ছেড়ি দেখ সরকার ডিসপি টাকা আদব কাতে পর শিক্ষা দিলাম এই যে হ্যাঁ আমি কিন্তু ভালো ভালো বলছি হ্যাঁ নিচ দিকে তাকিয়ে কাপড় ঠিক কর কি রে কি ব্যাপার হাই রে কাপড় রে একজনে কাপড় বন্ধার সাইজ দেহ আরেকজনে কলসি নইছে পানি বুড়া বেড়াইছ না সারা দেখ পারাইছ আইসা দিয়ে একবারে মনে হয়েছে কাপড় নষ্ট করিও না আবার হ্যাঁ এই যে এনে কাপড় পিনছস এই যে পাকিস্তানি মাগি এই যে এটা দেখো আর এই দেখা দেখে খুব করে গুগুলা দিছ না এই যে আবাত্তি মাগি হ্যাঁ চাইনা মাগি যাই যা হতে নেরা ছেড়া করে চোখটি হিমারাও না হ্যাঁ নিজে কাপড় ফিট এই কাপড় ফিট সরকারের আরো ক্ষতি করতেছ
চিন্তা করছুন রাস্তা মেম্বার চেয়ারম্যানরা মাটি দিয়ে হারা হয় না মাটি শেষ মাটি শেষ এই যে দেখুন কাপড়টা হুড়ে হুড়ে সরকে তুফাই নামাই যাই দিয়া শালি দিয়া এনে কাপড় ফিন্দা ছাই চাইল আমার কাছে কাপড় ফিন্দা রাইও কাপড় বিদায় হি গাই দিমু আমার যদি এক বছরে যদি কাপড় পিন্দি ছয় বছরে খয় না হেই জাত কাপড় আমি পিন্দি না আর কাপড় পিনছ মুনে ওয়াজা কি কমুরে তগতে ঠিক কমু কি হইছে চিন্তা করছুন ই এলাকা যদি এই ছেড়ির বিয়া হয় বুঝছেন আমরা মাসে দেড়শো টাকা করে বাস পাইন কেন হ্যাঁ কেন বেলা থাকতে চারটা খাইয়া ওইটা ভিতে ইলে বই থাকবে না মশাই ধরবো না কয়েল কিনুন লাগবো না এই যে আইসো না একটু ব্রেক ধরো তুমি যে কাপড় পিনছ না এটা মনে করো পাঁচ ছয়টা গরু ওইদের ভিতরে আসবো চারজন কাপড় এলকায় ফিন্দাইছ ছোট ছোট কাপড় ভরবা মার্জিত কাপড় ভরবা আডু দুরি হ্যাঁ বসি ফালা বসি ফালা নিজের খাই মানছে বুদ্ধি আমার যাইটা হচ্ছিল এরা ফার ফার নইছ হ্যাঁ চাপার সামনে বিরা যাইতেছে না আমি যদি বছরে কাপড় পরি ছয় বছরে খুলে না ওই গাইস তোমার কুকুরা খুলে দিছে রেডিমেড খুলে রাখছো না মেম্বার চেয়ারম্যানরা ফালাইয়া শেষ করবার পারে না ওই গাইস সব মাটি আমরা ধুলার মতো করে উড়াই নেই না এই যে মুখটারে বানাইছি কি পেশার মতো কি করলো দাদা মুখটার কথা বল দেখেন মুখের সাইজ হ্যাঁ মনে হয় আমি কাকে বলছি এই আমি কিন্তু তোকেই বলছি ওরা কি বললো রে কি হয়েছে মুখে কোনো কথা নাই লজ্জাপতি ফিরানি জামাই মনে কিচ্ছু বুঝে না ওই দিকে দেখেন দেখেন এই দিকে দেখেন একটু এই যে দেখেন এটা আলুন্যা ফুলা না এটা কি মূর্তির মতো রে আহেন তো খালাম মাগো চেহারাটা দেখান এই যে ডক সাবরে দেখান মধুপুর নাম শুনছেন তো না মধুপুর এই যে গাইসা বানর এই শরম নাই আবার কিনা চোখ মারে আরো কি বলবো প্রশিক্ষণ দিবেন আরো ক্যা স্যার দিবেন না একটু দেন আমাদের তো কাপড় অনেক বেশি হয়ে গেছে পাঁচটা গরু যাইব কয়েকজন মানুষ থাকব শর্ট কাপড় পরতে হবো কাপড় ঠিক আচ্ছা এই যে লাস্টে এরকম করে ই করলো এটা কি করলো হ্যাঁ ভালোবাসে দিব সময় পাচ্ছি না অনেকটা চুমা দিয়ে গেল এখন একটা চুমা দিয়ে গেল না ভালোবাসা দিবার সময় পাইতেছে না এই তুই যে এত ভকভক করলি হ্যাঁ এই যে আমার কাপড় খোঁজে আমি জানি না তো চার জন্য কই যে গুয়া ঠান্ডা হয়েছে
আমার কাপড় কই পড়ছে আমি ঠিকই ফেললাম না চুপ ফাজিল এটা একটা কথা কই হ্যাঁ বল জেনু আর এ উনি খুজুন নাকবু তা এটা হুন যা দেখছো তো রাই দেখছো দেখা গিটুটা দিয়ে দিই আইসি সখি মোবাইল তো বাপে কিনে দিছে হ্যাঁ মোবাইল নাম্বার চাই ও এখন মোবাইল নাম্বার চাইলো কইতে মোবাইল নাম্বার দে দেইনি দি কবা করলু দেশনি দেখে এরকম হলো চুনি মাগি যা চুপ ফাজিল দেইলে খালি রে এই আঙ্ক বাবা খালি রে এই যে একদম চুপ তুই চুপ মার দে তেরে বোকা দিছি হনে এজন্য বলি যে নিজের কাপড়টা নিজেই ভালোবতো পড়তে শিখ আর যদি কাপড় খসে পড়ে আর যদি খসে জীবন আর পিনমু না চুপ ফাজিল জীবন না কাপড় পিনমু না তো চুপ বল যে ভালোভাবে পড়বো ভালোভাবে পড়বো হ্যাঁ ফালাবসি আর কোনো কথা বলবি না একটা ওস্তা মারা বেলকির মিডিয়ার পিছনে দিন সতি দেখো আমাদের গাড়ি কি বসে আমি তো অনুকে যাবার চাইতেছি গাড়ি ভাড়া ছাড়া ভালোভাবে কিন্তু বুঝি বলবি এই যে শুনছো ভাই তো রে যা হে ও নাকি না কারে তোমাকে আবারো আবারো কি তোমা কই সানে সানে আবার মা কই সুমির মা নাই আমার কি মায়ের মতো দেখা যায় না তোমার মার মতো আবারো সানে ঠিক মতো খাও দে বর্ষি ফালাও আমার সখী এই ঘাটে চান করবে চার পাঁচজন মানুষ আহুন কি জন্য আমার দইরে তোর কান ধরে কই তুলে তোর একটা চাপা মতো চড় দেই সখী পাগল ছেলের সাথে পারবো না তুই বুঝে বল যাই রে ছেলি রে এই ছেলি গলে একটা কথা কবেন না এই ঘাটে যাচ্ছে না তাহলে কষে তুই নি এবার আমি বলছি আমার কথা যদি না শুনে তাহলে মাথা বোঝাবো ছেলি কেন কেন করবেন না আচ্ছা ও কো শুনছেন তুমি আমার কাছে কেন তুমি ডাক দিলে আমি তোমাকে ডাক দিতে যাবো কেন কার ডাক দিছ আমি হ্যাঁ তোমার বন্ধুকে ডাক দিছি ওই দেটে হ্যাঁ মানুষের পাইছো না কেন এটা স্বভাব খারাপ কেন গাঞ্জা খায় গাঞ্জা খায় মদ খায় মদ খায় সারা দিন খেল ছেড়ি করে নাকি ভিডিও ফোনে কথা কয় তাই এটা যে কত মারলাম তো ঠিক হলে না স্বভাব বল না তুমি তো তার ভাই হ্যাঁ তুমি তো খাও আমি একদিন গাঞ্জা খাই কাপড় নষ্ট করছিলাম তাই হ্যাঁ আমি অন খাই না তো তুমি অন খাও না আচ্ছা তোমার বন্ধুকে তো আসতে পারবে হে দিন কে একজনে হাতে মাত্র দুই টান খাইছিলাম অন খাই না আচ্ছা তোমার সাথে আমি পরে কথা বলবো ছেলে মানু এগুলো খাবে তোমার একটু বন্ধুকে আসতে বলো যাও কি খাচ্ছো তুমি এনো ছাড়লা না ঠান্ডা না লোকে এই যে শুনো যা কর আমার কাছে কও মানুষ বল না আমার কাছে কও আগে তোমার বন্ধুকে আসতে বলো তারপর তোমার কাছে বলবো নি যাও কি কইলো জানাস কি বলো কো ছাড়া চেহারা বা বানরে নাল দেয়া যায় কে তরে কই যে ছালি যা ও গো শুনছেন তুমি কাকে বই দেখাচ্ছো বইটা আমুকে এবার কিন্তু মেজাজটা গরম হচ্ছে আমারটা ঠান্ডা হইতেছে কেন শীতে মধ্যে গরম হয় কি কই দিয়া নাকি এই যে ফুলো তো তোমার দুটো পা ধরে কই কোথায় পাও ইডি কাটি একটা দলি হইলো মানুষের সামনে অপমান কই দিও না ডাই কেন তো তা কর কই হালাও তোমাকে আমি কিভাবে অপমান করছি এই ডাই কেন না কও না তোমার বন্ধুকে আসতে বলতেছি তারপরে ওরে হ্যাঁ কফালের গুষ্টি মারি
লক্ষিন্দর হ্যাঁ তোর মা দাহে যা হে ভাজি আয় ওট ওট কেরা রে ফুকুর বাদেনে গাতা খুদে তুইছে হ্যাঁ চুপ এইজন তো দাইজা ছেলি না মুতছে কোথায় এইজন পিজা পিজা দেয়া যা আচ্ছা তুই ওট আই ও কি আমার মা লাগে হেই আমি যে তার মা নাকি তাহলে তুমি তো তার ভাই হ্যাঁ তাহলে তো তোমারও তো মা নাকি আমার খালা আচ্ছা ঠিক আছে কন্যা কি বলছে আমি শুনে আসি কন্যা তুই এখানে চুপটি করে বসে থাকবি হ্যাঁ আচ্ছা ওগো শুনছেন হ্যাঁ আমি আপনাকে ডাকছি হ্যাঁ যা তুই যা একদম একদম চুপ ওগো কন্যা আমি আপনাকে ডাকছিলাম তাই কেন ডাকছিলাম জানেন কেন ডাকছ এই তোকে কি বলেছি যে আমি ওর সাথে কথা বলছি তুই চুপটি করে এখানে বসে থাকবি কষ্ট থাকাই না থাকতে পারিস না আবার যদি এদিকে আসিস তাহলে কিন্তু খবর আছে আমি শোকে দিন নেই এই শালমাগারি বদি তাই তাই বলছি কি আচ্ছা শুনবেন কি হ্যাঁ বলো ভাঙ্গে তুমি উম্পি দাও কই তো তোমার নিগা হ্যাঁ এই তুই পার সাথে এরকম করছিস কেন ই পাও দে কি হবো কেন কি করছিস কথা শুনে না খেল দর্মির উম্পি দা বাচ্চা চুপ ভাঙ্গে নিয়ে না পড়ে থাকবো কোনো ভাঙা ভাগি নয় এখানে চুপটি করে বসে থাকবি আমি গিয়ে শুনে আসছি আর যদি একটু কথা বলিস আচ্ছা কন্যা আমি বলেছিলাম কি হ্যাঁ আমি তো সগি দিই আজকে যদি আমার চেহারা বালা থাকতো গো কত ছেড়ি আমারে আপা কইয়া ডাক কি বলে ডাক দিত মনের দুঃখে কইতেছে না কি বলে ডাক দিল আবার বল কহাম না এই যে শুনছেন চুপ আমি আপনাদের সাথে ঝগড়া করতে আসিনি তাই আপনি বন্ধু মন হয় পাগল পাগল না এটা মেন্টাল পাগলের সাথে পাগল হই আর গুলো দেরি করা যাবে না কি কইলো পাগল শিক্ষাটা দিয়ে দেই আচ্ছা দে দেখি পাগল হইয়া পাগল বলে কোন পাগল হে হে পাগল জীবন দন্ড হই তো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল বলে কোন পাগল হে হে পাগলার জীবন পাগলার জীবন পাগলার জীবন দন্ড হই তো পাগলি রে পাইলে তুই এখানে থাক আমি দেখি কি করা যায় সে যেমন আসলে পাগল ও সাথে কিছু করিস না আচ্ছা আরে পাগল বা আমার দুই ফুলা তোমার দুই ফুলা আমি বলছিলাম কি আপনি অনগরি যে বসিবান আমি এখানে সকে দিনে চান করব তাই হ্যাঁ ওকে কন্যা এই ঘাটের সর্বপ্রথম আমরা এসেছি তাই যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরতে পারবো আমরা এই ঘাট থেকে কোথাও সরছি না তোমাদের যদি স্নান করতে হয় তোমরা অন্য ঘাটে যাও আমরা এ ঘাটেই মাছ ধরবো তোমরা এ ঘাটে যাবে না না আমরা দেখে নিব তোমরা এখানে কিভাবে মাছ আমরাও দেখে নিব এই ঘাটে কি করে তোমরা স্নান করো জন্টু আর দজেতে তত্ত্ব করি তিমনি মাছ ধরবে জন্টু ফালা বসি একটা ফালাই দুইটা চালাম না হাই গো বাই দিক
Yeah.
Oh,